হলো যে জাতীয় পার্টির অফিস দখল হয়ে গেছে। এই নিউজগুলিকে আমি হলে ভেরিফাই করতাম, তা আমাদের নেতাকর্মী সবাইকে একটু বিক্ষুব্ধ করেছে আমি বুঝতে পারছি। সেটার কারণ সাংবাদিকদের উপরে কোনো ক্ষোভের কারণে নয়, ক্ষোভের জন্য নয়, সাংবাদিকদের উপরে আমাদের যে আস্থা ভালোবাসা এটা একটা অভিমানের অভিব্যক্তি আমি মনে করি। তারা যেটা অভিমান ভরে কিছু কথা বলেছে, একটা হলো যে ঢাকা মহানগর যখন আমরা আগের কমিটিটা ভেঙে দেওয়া হয়েছে, তখন তারা হঠাৎ করে একটা প্রেস ক্লাবে একটা মিটিং করে 30-40 জন লোক নিয়ে আসা হলো, তার বেশিরভাগই জাতীয় পার্টির লোক ছিল না, আমরা যতটুকু ভেরিফাই করেছি, এবং তারা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল, কয়েকজন বহিষ্কৃত নেতা ছিলেন। এই কয়েকজন হঠাৎ করে ডিক্লেয়ার দিলে যে 671 জন, একেবারে স্পেসিফিক নাম্বার, 70 নয় 72 নয় 71 জন তারা পদত্যাগ করেছে, গণপদত্যাগ ঢাকা মহানগরের বিভিন্ন কমিটি থেকে। তো এই কথাটা দেখলাম যে মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে, ব্যাপক মানে এইরকম প্রচারণা আমি খুব কম মিডিয়াতে অনেক সময় দেখেছি, ভালো, এটা আমি খারাপ মনে করি না। তো এটার কথার প্রেক্ষিতে আমি বলছি আর কি। আর আমার একটা সমস্যা হলো আমার অভিজ্ঞতা হয়ে গেছে অনেক বেশি, আমি ইঞ্জিনিয়ার হিসেবে আমার চাকরি শুরু করেছিলাম, পরে ব্যুরোক্র্যাট হিসেবে কাজ করেছি প্রশাসক, তারপরে আবার বিভিন্ন সময় অনেক বড় বড় দায়িত্ব কাজ করতে হয়েছে, তারপরে রাজনীতিবিদ হলাম, প্রশাসক ছিলাম, ম্যানেজার ছিলাম, আবার এসে রাজনীতিবিদ হলাম, সরকারি দলের এমপি হলাম, সরকারি বিপক্ষের এমপি হলাম, মন্ত্রী হলাম, দুটো মন্ত্রণালয় চালালাম, তো অনেক, এখন আবার বিরোধী দলীয় উপনেতা হলাম, বিরোধী দলের নেতা মানে। আর মধ্যেখানে একটা জিনিস অনেকে জানে না, সেটা হলো দৈনিক জনতা নামে আমাদের একটা জাতীয় পার্টির একটা মুখপত্র পেপার ছিল, ওই পেপারটার সম্পাদক মন্ডলীর চেয়ারম্যান হিসাবে আমি বেশ কিছুদিন দায়িত্ব পালন করেছি, কাজে সাংবাদিক হিসাবেও আমার কিছুটা কাজ করার অভিজ্ঞতা আছে, লেখালেখি করেছি, সম্পাদনার কিছুটা কাজ করেছি, আমি একেবারে প্রফেশনাল হতে পারিনি, বাট করার অভিজ্ঞতা আছে। সেই কারণে আমার মনে হয়েছে যে এই নিউজগুলিকে আমি হলে ভেরিফাই করতাম, 671 তালিকাটা দেন, নাহলে বলতাম যে এটা ভেরিফাই করা হয়নি কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে, এরকম ভাবে নিউজটা আসার কথা ছিল। আরেকটা হলো যে ওই গত 2 তারিখে শুক্রবারে হঠাৎ করে সকালে গেলে মালা দিতে যাবে, আমি খবরটা আগে পেয়েছিলাম, আমি বললাম ঠিক আছে আমার এরশাদ সাহেবকে তারা পুষ্প দিবে, যে কোনো লোক দিতে পারে, এটাতে আমরা আপত্তির কিছু নেই, এবং এটাতে আমরা কোনো বাধাও দেওয়ার কিছু মনে করিনি, দরকার আছে। তারা পরবর্তীকালে বাথরুম ইউজ করতে রুমে ঢুকতে চেয়েছে, এটা তো বাধা দেওয়ার কোনো কারণ আমি দেখিনি, এটা ঠিক আছে তারা যাবে দিবে চলে আসবে, কিন্তু এটাকে ব্যবহার করে তারা যেভাবে একটা মিডিয়াতে প্রভাকাণ্ডা করলো, বিভিন্ন মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হলো যে জাতীয় পার্টির অফিস দখল হয়ে গেছে, এবং এর প্রতি আর কোনো কিন্তু ভেরিফিকেশন দেওয়া হলো না, দখলটা কতক্ষণ থেকে কতক্ষণ ছিল, কে করলো, কেন করলো, মানে আমি সাংবাদিক হিসাবে মনে করছি এগুলো একটু, আমি হলে এটা আমার কাছে মনে হতো যে আর একটু ভেরিফাই করা উচিত, সেই জন্যই বলেছে এটা কোনো কোনো তাদের প্রতি কোনো দোষারোপ নয়, এটা স্বাভাবিক একটা অভিব্যক্তি, আমরা মিডিয়া আমাদের অত্যন্ত আমাদের কভারেজ করেন, আপনারা আমাদেরকে অনেক উপরে তুলেছেন, আমার ব্যাপারে তো সাধারণভাবে একটা ধারণা আছে রাজনীতিবিদদের মধ্যে যে আমি ব্লু বয় অফ মিডিয়া, মানে আমার কারণে মিডিয়ার কারণেই আমি এতটুকু উঠেছি, আমি যতটুকু উঠেছি উত্থান তার বেশিরভাগ অবদান হল মিডিয়া, আমরা মিডিয়ার কাছে কৃতজ্ঞ ডেফিনেটলি, এবং এটা আমরা সবসময় বজায় রাখতে চাই, এবং আমরা চাই যে মিডিয়া সেরকমই থাকুক, যেরকমভাবে আমরা তাদেরকে ভালোবাসি, ভালোবাসি দেখতে চাই, সেরকমভাবে মিডিয়াকে আমরা আশা করছি, এটি এতে আমাদের কর্মীদের হতে একটা ক্ষোভ প্রকাশ হয়েছে এখানে। তো এখানে